আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো ছাদ বাগানে বেগুন গাছে কিভাবে আগাছা পরিষ্কার করবেন, অথবা বাতি যেগুলোর পাতা আছে সেগুলো কেটে ফেলবেন কিভাবে কাটিং করবেন। এই দেখুন আমার বেগুন গাছে, একটা বেগুন গাছে প্রচুর পরিমাণে ফল আসছে, এই পাতাগুলো কেটে ফেলব। আপনারা যারা ছাদে ছাদ কৃষি করেন তারা এই অপ্রয়োজনীয় যেগুলান পাতা এগুলান না রাখাই ভালো। আমার মতো এইরকম পাতাগুলান কেটে দিবেন গোড়ার থেকে। তো সবাই দেখতে থাকুন। আমার অলমোস্ট এই গাছের যত পাতা আছে সব কেটে দেওয়া শেষ, কাটার মতো যত পাতা ছিল। এই দেখুন এখন আমার আর একটা গাছ আছে, ওই গাছের পাতাগুলো কেটে দিব। এই দেখুন এই গাছেও অনেক ফল আসছে, এই গাছটি ফলের ক্যারেটে লাগাইছি। এই সেমভাবে এই গাছটির পাতাগুলোও কেটে দিব, বাড়তি পাতা যেগুলান। এখন শীতকাল, বন্ধুরা যত পারবেন গাছে পানি দেওয়ার চেষ্টা করবেন। এ দেখুন অনেক বেগুন ধরছে, আরও অনেক ফুল আসতেছে, ফলও আসতেছে। এই দেখেন প্রতিটা ডগায় ডগায় ফুল ফল দিয়ে ভরে যাচ্ছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কীভাবে আগাছা পরিষ্কার করবেন। আমার দেখুন গাছটি এখন অনেক পরিষ্কার পরিষ্কার লাগতেছে, আগে তো একবারে মনে হয় তো জঙ্গলের মতো হয়েছিলো।